Hey buddy, what's going on? Welcome to another episode of Python. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাইথনের স্লাইস বা স্লাইসিং। তো চলুন কথা বলে শুরু করা যাক। সেটা স্লাইসিং কি সেটা যখন করবো তখনই বুঝতে পারবেন আসলে এই জিনিসটা কী বা কখন কাজে লাগে সেটা আপনি বুঝতে পারবেন। তো লাইক ক্লাস পড়বে আমরা এরিয়া নিয়ে কাজ করেছিলাম, আজকে জাস্ট নর্মালি একটা জিনিস নিয়ে কাজ করবো। সাপোজ লিখলাম নাম্বার, এখানে সরি এখানে আমি জাস্ট কিছু নাম্বার বলে দিব, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 লাইক। তো আমি এর মধ্যে জাস্ট কিছু নাম্বার আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমি নাম্বারটা শো করি সে আমাকে নাম্বারগুলো দেখাই দিবে, তাই না? আমি চাচ্ছি যে আমরা তাকে যদি সাপোজ এমন দিই, সেটা আগে টুটো দেখেছি সে ওয়ান দেখাবে, কারণ কি ওয়ান ইন্ডেক্সটা ওয়ানই, তাই না? কারণ 0 1। এখন আমি চাচ্ছি যে আমি স্লাইসিং করবো, লাইক আমি বললাম নাম্বার, হ্যাঁ ফাইন ঠিক আছে, এবং সেখানে আমি বলে দিলাম যে 4 ক্লোন 8। তাহলে কী দেখাবে? তার মানে হচ্ছে 4 ক্লোন 8 বলতে বোঝায় 0 1 2 3 4, ফোন নাম্বার ইন্ডেক্স সহ 7 4 0 1 2 3 4 5 6 7 8, 8 ইন্ডেক্সের আগ পর্যন্ত দেখো তুমি এই 4টা নাম্বার সে দেখাবে। এখন আমি যেটা বলি যে নাম্বার 5 কোলন 10, তাহলে কি দেখাবে? তাহলে দেখেন 10 নাম্বার ইন্ডেক্স নাই, 0 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু 10 নাম্বার ইন্ডেক্স ধরে নিয়েছে যে এইটার পরের ইন্ডেক্সে কিন্তু 10 নাম্বার ইন্ডেক্স, সো এটাকে সে আগে দিয়ে দিবে এবং 5 নাম্বার ইন্ডেক্সটা সহ ধরবে। 5 নাম্বার ইন্ডেক্স 0 1 2 3 4 5, 5 নাম্বার ইন্ডেক্সে সহ ধরে এটার পরবর্তী ইন্ডেক্স বাদ দিয়ে এই পর্যন্ত ধরবে, তার মানে কি 9 থেকে 5 পর্যন্ত। আই হোপ এটা বুঝতে পারছেন। সো আমার নাম্বার নিয়ে স্লাইসিং করলাম, এখন আমরা তো স্ট্রিং নিয়ে স্লাইসিং করতে পারি, তাই না? তো আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম ক্যারেক্টার, এবং সেটার মধ্যে আমি বলে দিলাম ফার্স্ট বলে দিলাম যেটা হচ্ছে এ বি বি সি সি এডি এফ ইজি, রাইট? তো আমি যখন ক্যারেক্টারটা শো করাই জাস্ট সে আমাকে স্ট্রিংটি শো করাবে, তাই না? সেখানে 6টা স্ট্রিং আছে, আমরা সেমভাবে করতে পারি জাস্ট আমরা স্ট্রিংটা শো করবো। কী শো করবো? যেমন আমি লিখলাম ক্যারেক্টার 3 কোলন 6, সেটা কী দেখো 1 2 0 1 2 3, এই যেটা এটা ফার্স্টে শুরু করবে, 0 1 2 3 4 5 6, 6 বার ইজি পর্যন্ত দেখাবে, তার মানে কি এডি ইডি এবং ইজি। এখন আমি আরেকটা হিসেবে দেখাই, এমন দিই 3 ক্লোন 7, সে কিন্তু এই পর্যন্ত দেখাইতেছে, তার কারণ কি এরপর কিন্তু তার ইন্ডেক্স নাই, সে আগ পর্যন্ত যা পাইছে তাই সে আমাদের কী করতেছে দেখাচ্ছে। তো আমি আমার যে নেম নাম্বারটা দিকে আছে কি না এখনও, হ্যাঁ আছে। আমি এখানে চাচ্ছি যে আমি উল্টা দিক থেকে দেখব, লাইক আমি বললাম নাম্বার ক্লোন 5, তার মানে 5 নাম্বার ইন্ডেক্স যাই 0 1 2 3 4 5, এইটা বাদ দিয়ে আমাকে এই পর্যন্ত শেষও করতেছে। এটা ছিল আজকে স্লাইসিং। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন, এবং যেহেতু বেগিনারদের জন্য আমি সব বেগিনারদের জন্য যা দরকার ছিল সেগুলো করাচ্ছি, এবং আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে যাবো ইনশাল্লাহ, এবং ডেভেলপমেন্ট সেক্টর যেগুলো লাগে সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ এটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না, ওটা কোর পাইথন যারা তাদের জন্য লাগবে আর কি, আমি তো কোর পাইথন আর না। তো যারা এখন যারা সাবস্ক্রাইব করেন নি তারা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, সবার সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটার মতামত জানাবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন কেমন হলো বা উপকার হয়েছে কি না, না হলেও বলবেন হইলেও বলবেন যাতে আমি ইন্সপায়ার হই। হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলের সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।